ধুন্দুল দিয়ে মলা ঢালা মাছের ঝোল খেতে খুবই সুস্বাদু। আসেন ফুল ভিডিওটা দেখে সহজ রেসিপিটা এক নিমিষে শিখে নেই। এখানে আমি তেল নিয়েছি প্রায় 3 টেবিল চামচের মতো, আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো। পেঁয়াজটা দিয়ে হালকা একটু নেড়েচেড়ে নেব। পেঁয়াজটা আগে থেকে পাতলা করে কুচি করে নিয়েছিলাম। পেঁয়াজটা হালকা একটু ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা 1 টেবিল চামচের মতো। পেঁয়াজ বাটা দিলে তরকারিটা যথেষ্ট পরিমাণে গ্রেভি হয়। এখানেই কিন্তু একটা ছোট্ট টিপস আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর হালকা একটু নেড়েচেড়ে পেঁয়াজ যে বাটাটা সেটাও ভেজে নিব। আর আদা রসুন বাটা দিয়েছি আধা চা চামচেরও কম, কারণ এখানে আমি মাছ রান্না করে দেখাচ্ছি, তো মাছের ভিতরে এত বেশি আদা রসুন দেওয়ার প্রয়োজন পড়ে না। চাইলে আপনি রসুন কুচি এক্সট্রা দিতে পারেন। এখানে দিয়ে দেব 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, 1 চা চামচের মতো মরিচের গুঁড়া, আর এখন দিয়ে দেব লবণ। লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো। চা চামচটা হাতের কাছে ছিল না, এই জন্য আমি টেবিল চামচ ব্যবহার করেছি, কিন্তু আমি বলেছি কিন্তু চা চামচের পরিমাণ অনুযায়ী, কারণ এখন যদি আমি চা চামচটা খুঁজতে যাই তাহলে পেঁয়াজটা বেশি পুড়ে যাবে। পেঁয়াজ পুড়ে গেলে কিন্তু তরকারি মজা লাগে না। তাই আমি মশলাটা অল্প একটু ভেজে তারপর অল্প একটু পানি দিয়ে এখন মশলাটা কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব জায়ফল, জৈত্রি এলাচি, দারচিনি, লবঙ্গ, সব কিছু একবার টেলে নিয়ে আধা চা চামচের মতো। একটা সুন্দর ফ্লেভার আসবে। আর এই যে অনেকে বলে মলমদি মাছ, আবার অনেকে বলে মলা ঢালা মাছ, আমি জানি না আপনারা কে কি বলেন, অবশ্যই জানাবেন আপনাদের গ্রামের ভাষায় এটা আপনারা কি মাছ নামে চিনেন জানেন। তো এই মাছটা দেওয়ার পর কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ মাছটা কিন্তু অনেক সফট। মাছটা দেওয়ার পর আমি একবার একটু নেড়েচেড়ে মাছগুলো হালকা একটু ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব ধুন্দুল। ধুন্দুলগুলো দেখুন কি সুন্দর লম্বা লম্বা করে চাকচাক করে কেটে নিয়েছি। খুব বেশি চিকনও করা যাবে না, তাহলে ভর্তা হয়ে যাবে, এবং খুব বেশি মোটাও করা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। একটু মিডিয়াম সাইজের মতো কেটে নিতে হবে। ধুন্দুলটা দেওয়ার পর আসলে আপনি মাছের সাথে মিক্সড করতে পারবেন না, কারণ মাছের সাথে যদি বেশি নাড়াচাড়া করতে যান সেক্ষেত্রে মাছটা ভেঙে যাবে। এর জন্য 1 কাপের মতো পানি দিয়ে এই যে পুরো ভরপুর পাতিলায় রেখে তারপর আপনি চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিতে পারেন। কিছুক্ষণের মধ্যে দেখবেন খুব সুন্দর করে ধুন্দুলটা সিদ্ধ হয়ে গিয়েছে, আর আপনার রান্নাটাও পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। রান্নাটা অনেক বেশি টেস্টি করার জন্য হালকা সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিতে হবে, সামান্য একটু। আর দিয়ে দিব এখন আমি জিরার গুঁড়া, ঠিক নামানোর আগে। এটাও আমি আধা চা চামচের মতো ব্যবহার করেছি। পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না, অল্প একটু দিলেই একটা সুন্দর ফ্লেভার চলে আসবে। যদি আপনি ঝোল ঝোল খেতে চান তাহলে এই মুহূর্তে চুলাটা বন্ধ করে আপনি এই মলা ঢালা মাছের ঝোল ঝোল খেতে পারেন। আর যদি একটু শুকনো চান তার আরও কিছুক্ষণ জাল দিয়ে এরকম একটু মাখা মাখা করে নিতে পারেন। তো এখন আমি সামান্য একটু ধনে পাতা কুচি দিয়ে তারপর এটা নামিয়ে ফেলবো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর এই খাবারে ধনে পাতা কুচি না দিলে আমার কাছে মনে হয় কী যেন মিসিং। এই জন্য চেষ্টা করবেন লাস্টে অল্প একটু ধনে পাতা কুচি ব্যবহার করতে। এখন আপনি এটা বাটিতে বেড়ে যে কাউকে পরিবেশন করলে সে খেয়ে মহা খুশি হয়ে যাবে। আবারও বলছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। শেয়ার করলে আপনার প্রোফাইলে এটি সেভ হয়ে থাকবে। বাংলার রান্না বলে কথা, বাংলাদেশের রান্নাগুলো সবার মাঝে ছড়িয়ে দিবেন। আমি যেভাবে চেষ্টা করছি আমার মাধ্যমে ঠিক সেভাবে আপনিও করবেন। এখান থেকে বিদায়, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।